আমরা এখনো আমরা এখনো পর্যন্ত হচ্ছে শহীদ মিনারে যেতে পারি না, কারণ আমাদের সকালবেলা প্র্যাকটিস ছিল। এখনো পর্যন্ত আমরা প্র্যাকটিসের উপরেই আছি। তো শহীদ মিনারে না যেতে পারাটা কি আসলে মন খারাপ লাগছে? না, যেহেতু এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ মিনারে গেলে হয়তো আমাদের একটু ভালো লাগতো, যে মানে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, আমরা যদি জানাইতে পারতাম তা আরও ভালো লাগতো। প্র্যাকটিসে আমরা সকাল থেকে প্র্যাকটিসের জন্য রেডি, আর আমরা প্র্যাকটিসে চলে গেছিলাম। প্র্যাকটিস থেকে এসে আমরা মানে এখনও পর্যন্ত আমরা প্র্যাকটিসের মধ্যে রেস্ট নেওয়ার পরে আমরা আবার জিমে আসছি। ঋতু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে ভাষা শহীদদের স্মরণ করা, তারপর আজকে একটা বিশেষ দিন, এবং নিশ্চয় জানা আছে যে এই ভাষার জন্য সালাম রফিক বরকত তারা জীবন দিয়েছিলেন, এই দিবসটাকে তুমি কী হিসেবে কীভাবে দেখো? অবশ্যই আমাদের আমাদের এই বাংলা ভাষার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আমি তাদেরকে হচ্ছে স্মরণে আমি শ্রদ্ধা জানাই। অবশ্যই বিশেষ আমরা এখনো পর্যন্ত হচ্ছে শহীদ মিনারে যেতে পারি না, কারণ আমাদের সকালবেলা প্র্যাকটিস ছিল। এখনো পর্যন্ত আমরা প্র্যাকটিসের উপরেই আছি। তো শহীদ মিনারে না যেতে পারাটা কি আসলে মন খারাপ লাগছে? না, যেহেতু এটা একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ মিনারে গেলে হয়তো আমাদের একটু ভালো লাগতো, যে মানে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, আমরা যদি জানাইতে পারতাম তা আরও ভালো লাগতো। একটু শিউলি আজিমের কাছে জানতে চাইব, শিউলি আসলে আজকের এই দিবসটা যদিও একদিনের পালন করার জন্য নয়, সারা বছরই আমরা বাংলা ভাষায় কথা বলি, তোমাদের নিজস্ব একটা ভাষা রয়েছে, কিন্তু তোমরা তারপরেও সারাদিন কিন্তু এই ক্যাম্পে বাংলা ভাষায় বেশিরভাগ কথা বলে থাকো, এই জিনিসটাকে কতটা এনজয় করো? আসলে আমরা হচ্ছে মানে আমি হচ্ছে বাংলার না, আমার নিজস্ব যে ভাষা ওটাতেই হচ্ছে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি, কিন্তু আমার যে পেশাদার এগুলো এখানে তো আমাকে বাংলাতেই কথা বলতে হবে, তো সেই প্রেক্ষিতে আমার বাংলায় কথা বলতে হয়। বাংলা ভাষা কেমন লাগে তোমার? অবশ্যই ভালো লাগে, কারণ ভাষা আন্দোলনে আমাদের ভাইয়েরা এই ভাষার জন্য জীবন দিয়েছে, আজকের দিনে তাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ওনাদের প্রতি। কথা বলছিলাম বাংলার তিন ফুটবল কন্যার সাথে, যারা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাও কাটিয়েছে তাদের ফুটবলের অনুশীলন দিয়েই। তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন বাংলার সেই দামাল ছেলেদের, যারা বাংলা মুখের ভাষা করে দিয়েছে আমাদের, যারা বাংলা ভাষার জন্য দিয়েছেন প্রাণ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।